নদিয়ায় প্রশাসনিক বৈঠকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ছিলেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সকলের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, শোনেন তাদের অভাব অভিযোগ। কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় সভাপতি জয়ন্ত সাহার সঙ্গে কথা বলার সময় এলাকার অশান্তি নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এরপরে মহুয়া মৈত্রকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে মিলে পুরো ভোটের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মহুয়া তোমাকে স্পষ্টভাবে বলছি, কে কার পক্ষে কে কার বিপক্ষে জানার দরকার নেই। ইচ্ছে হলে সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠালাম, তা ডিজিটাল ও পেপারে পাঠালাম, ইউটিউবেও পাঠিয়ে দিলাম। এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়। একই লোক চিরদিন থাকবে সেটাও মেনে নেওয়া যায় না। নির্বাচন যখন হবে কে প্রার্থী হবেন তা দল ঠিক করবে, কিন্তু সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, মতানৈক্য একেবারেই ঠিক নয়। আর মহুয়া, এখানে আমি একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে গুজিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারকে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়। আর একই লোক চিরদিন এক জায়গায় থাকবে এটাও ঠিক, মেনে নেওয়াটাও ঠিক নয়। আর যখন ইলেকশন হবে পার্টি উইল ডিসাইড কে কন্টেস্ট করবে না করবে। সুতরাং এখানে কোনো রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন রাখা উচিত নয়, সবাই মিলে একসাথে কাজ করতে হবে, এটা আমি বলে গেলাম। কারণ আমার কিন্তু নলেজে আছে জয়ন্ত কে আছে, মাঝে গণ্ডগোল হয়েছিল, কেন হয়েছিল, যেটা ইউটিউবে সব দিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ দিদি, একটা সাবোর্ডেজ কাজ করছে, যেহেতু আমি জানি কে করেছে না করেছে। আমি এনকোয়ারি করেছি পুলিশকে দিয়ে, এবং আমি জানি হুইজ দ্য পার্সন বিহাইন্ড অফ দিস গেম। এটা অ্যাকচুয়াল ঘটনা নয়, ঘটনাটা সাজিয়ে ঘটানো হয়েছে এবং তারপর প্রেসকে দেওয়া হয়েছে, এবং আমি এটা ক্রস চেক করেছি এডিজি ল অ্যান্ড অর্ডারের থ্রুতে এবং সিআইডির থ্রুতে, এবং আই হ্যাভ গট দ্য ইনফরমেশন। আপনার আশীর্বাদ থাকলে দিদি, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।